আমার বাবা একটা কথা বলতেন, আমি ঠিক পুরোটা মনে করতে পারছি না, একটা কথা আছে, হুম শরীর এমন একটা জিনিস যা শোয়াবে তাই সয়। আর আমি মনে করি সচিন তেন্ডুলকার, শরীরের নাম মহাশয় যা সয়াবে হ্যাঁ, তাই সয়, শরীরের নাম মহাশয় যা শোয়াবে তাই সয়। সচিন তেন্ডুলকার এমনই একটা মানুষ, সে এক্সেপশনাল না হলে এই জায়গায় পৌঁছয় না। কারণ 100টা 100 করা ইজ আনবিলিভেবল অ্যাচিভমেন্ট। অতদিন ধরে এক হাঙ্গার, একইভাবে রেডি হওয়া, তৈরি হওয়া। আমি তাকে সিরিজের কোনো কোনো সিরিজে প্রচণ্ড প্র্যাকটিস করতে দেখেছি, ওয়ার্ল্ড কাপ 2003-এ দেখেছি, একদিন নেটে ব্যাটিংও করেনি 2 মাস ওয়ার্ল্ড কাপের। তাই সে কি সে মানিয়ে নেবে এটা বলা মুশকিল, কিন্তু মানিয়ে নিয়ে আমি যখন প্রথম আমি যখন প্রথম আমি বলি একটা এক্সাম্পল, সঞ্চালক হিসেবে যে এক্সেল করেছো সেটাই আমি বলছি। আমি যখন প্রথম দাদাগিরি সেটে যাই 2007 সালে, আমি বাড়িতে এসে মাকে বলেছিলাম জীবনে মস্ত বড় ভুল কাজ করেছি। হ্যাঁ, সত্যি কথা, এই 64টি এপিসোড আমার কিভাবে কাটবে আমি জানি না। আমি কিন্তু মধ্যিখানে বলে দিতে পারি যে আমাকে ছেড়ে দিন, কারণ এ এখানে কথা বলছি, ও ওখানে কথা বলছি, ওখানে প্রডিউসার, ওখানে ডিরেক্টর, আগে শুধু পছন্দ না হলে কোচ বকতো, সিলেক্টর টিমে নিত না, ছিল এখানে 5 জন 5 দিক থেকে বলছে। আমি বললাম যে আর আমি আর ফেরত যাবো না, তো এটা মনে হয় আমার লাস্ট। তারপর প্রথম দিন গিয়েছিলাম খড়দায়, বেহালা থেকে খড়দা, মানে সে প্লেন থাকলে বেটার হতো আর কি। তো সেই জন্য মানুষ কিসে মানিয়ে নেয়, আমি নিজেই এখন যখন মাঝে মাঝে ভাবি যে টেলিভিশনে এত কথা, এত প্রোগ্রাম, এ কী করে হয়? তাই সচিন তেন্ডুলকার কী করবে কেউ জানে না। যে সৌরভ, যখন সচিনের কাছ থেকে অধিনায়কত্ব তোমার কাছে এলো, তখন খুব স্বাভাবিকভাবে যে মানে যে কোনো সাধারণ মানুষের একটা মানসিকতা হয়, একটা কোথাও বিরোধী ভাষ, বিরুদ্ধ ভাষের জায়গা থাকে বা কোনো একটা খারাপ লাগা থাকে, সেটা টিম ম্যান হিসেবে অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কোনোদিন ফিল করেছে না? আমি খুব মিথ্যে কথা হবে বলবো যদি আমি বলি আমার ভাল লাগেনি আমি ক্যাপ্টেন যেদিন হয়েছি, এটা মিথ্যে কথা। আমার পক্ষে ইজিয়ার হয়েছিল ব্যাপারটা, কারণ অনেক সময় কী হয়, যখন একটা ক্যাপ্টেনকে সরিয়ে আরেকটা ক্যাপ্টেন করা হয়, তখন কিছুদিন লাগে তার অ্যাডজাস্ট হতে। কারণ হয়তো সে যে পাস্ট ক্যাপ্টেন ছিল সে চায় টিমের সঙ্গে মানিয়ে নিতে, আর নতুন যে ক্যাপ্টেন হয় সে যদি একটু একটু ডিফিকাল্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তার অ্যাডজাস্ট করা অসুবিধা হয়। কিন্তু আমার একটা সুবিধা ছিল যে সচিন তেন্ডুলকার আর ক্যাপ্টেন্সি করতে চায়নি, সে অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে বলেছিলো যে আমি আর ক্যাপ্টেন হব না। আমাকে সে বলেও ছিল যে তুমি রেডি থেকো, কারণ তুমি ক্যাপ্টেন হবে, কারণ আমি অস্ট্রেলিয়া ট্যুরে ভাইস ক্যাপ্টেন ছিলাম। আমি ওকে শুধু একটাই কথা বললাম যে রেডি তো আমি বটেই, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুব কম ভাইস ক্যাপ্টেন আছে যে পরে গিয়ে ক্যাপ্টেন হয়েছে। তখন ও বলেছিল না, আমাকে তোরা জিজ্ঞেস করবি, আমি মনে করি তুমি ঠিক লোক, তুমি ক্যাপ্টেন হবে। বললাম ঠিক আছে, কথাটা মনে থাকবে, যদি হই তোমায় তাজে, আমরা তখন তাজে ছিলাম বম্বে টেস্টের আগে, তোমাকে তাজে রাত্রিরে আমি খাওয়াবো, 1 সপ্তাহ খাওয়াতে চাইলে আমি 1 সপ্তাহ খাওয়াবো। কারণ আমি তখনও মনে করেছিলাম যে আমি না হলেও হতে পারি, কারণ আমি তো ভারতবর্ষের ক্রিকেট খুব কাছ থেকে দেখেছি। কিন্তু ভগবানের ভগবানের অসীম দয়া, মাদুদা সিলেক্টর ছিল তখন, মাদুদা বলতে পারবে ভেতরের ব্যাপারটা কি, যে আমি ভারতবর্ষের ক্যাপ্টেন হই তখন। সৌরভ, এইখানে আমার পরের প্রশ্নটা, যে এই যে অধিনায়ক সচিনের লাস্ট ফেজটা বা যে ফেজটায় মনে করা হচ্ছিল মিডিয়াতেও সে কথা আসছিল যে অধিনায়কত্বটা পারফরমার সচিনের ওপর একটা বাড়তি চাপ, মানে অধিনায়কত্ব চাপে পারফরমার সচিন তার পুরোটা দিতে পারছে না 22 গজে, তুমি কি এটা মানবে? তুমি কাছ থেকে তো দেখেছো। দেখো, অধিনায়কত্বের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুটো জিনিসকে আলাদা করা। ছবির যখন প্রডিউসার আর হিরো এক হয়, অনেক সময় হয়তো আমি শাহরুখ খানের ক্ষেত্রে দেখি প্রডিউসার হিরো এক, তাকে কিন্তু দুটো রোল প্লে করতে হবে। ক্যাপ্টেনের ক্ষেত্রে তাই, ক্যাপ্টেনের যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় অ্যাজ আ ব্যাটসম্যান হলে, যখন ধরো সে ব্যাট করতে যাচ্ছে টিম 40-3 40-4, তখন সে স্কোরবোর্ড দেখতে শুরু করে নিজের খেলাটা ছাড়া। যেটা আমার ক্ষেত্রে প্রথম প্রথম হয়েছিল, তখন আমি ডিসাইড করেছিলাম যে যা হবে হবে, আমি আমার খেলাটা খেলবো, কারণ নাহলে বাদ পড়ে যাবো। সচিন তেন্ডুলকারের আমি একটা জিনিস এখনও বলি যে তার কাছে অত ভালো টিম ছিল না। আমি খুবই লাকি যে 2000 সালে যখন আমি ভারতবর্ষের ক্যাপ্টেন হই, তখন আমার টিমে তেন্ডুলকার, দ্রাবিড়, কুম্বলে, শ্রীনাথ, লক্ষ্মণরা ছিল, দে আর এক্সেপশনাল। ভারতবর্ষের ক্রিকেটে হয়তো ভবিষ্যতে হবে, বিকজ নাথিং ইজ ইম্পসিবল। কে ভেবেছিল গাভাস্কার ছাড়ার পর সচিন তেন্ডুলকারের মতো প্লেয়ার হবে? কে ভেবেছিল ভেঙ্গসরকর, বিশ্বনাথ, মহিন্দর ছাড়ার পর গাঙ্গুলি, তেন্ডুলকার, দ্রাবিড়, লক্ষ্মণ আসবে, সেহওয়াগ আসবে? সেই জন্য পরে কে আসবে নোবডি নোজ। আমি মনে করি যে সচিন তেন্ডুলকার ওয়াজ আনলাকি দ্যাট ই ডিডন্ট হ্যাভ আ গুড টিম, কারণ ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম। হ্যাঁ,
একটাতে ডিন্ট হ্যাভ এ গুড টিম, আরেকটা ম্যাক্সিমাম ম্যাচ ফিক্সিং এর যত অভিযোগ সেটা কিন্তু সচিন যখন ক্যাপ্টেন ছিল সেই সময় টিমটাকে ঘিরে, এবং পরেও তাই নিয়ে বারবার কথা হয়েছিল, অনেকে বাদ পড়েছিল, তুমি ওই টিমটায় খেলতে কোনোভাবে কি এরকম কোনো চক্র ছিল যেটা ক্যাপ্টেন সচিনকে খুব এম্বারেস করে দিত? আমি সেটা বলতে পারবো না, কারণ ম্যাচ ফিক্সিং আমি যখন প্রথম ক্যাপ্টেন হই সাউথ আফ্রিকা ট্যুরে, সাউথ আফ্রিকা ইন্ডিয়াতে আসে আমি প্রথমবার ভারতীয় ওয়ানডে টিমের ক্যাপ্টেন হই, আমি সিরিজটা জেতার পর বললো হ্যান্সি ক্রোনিয়ে ফিক্স করেছে। আমার তখনও এই জিনিস বিশ্বাস হয়নি এই জিনিস করা যেত যে একটা লোক কখনো একটা ম্যাচকে ফিক্স করতে পারে, কারণ আমি আমার কেরিয়ারে কোনোদিন কেউ ফোন তুলে বলেনি যে দাদা তোমায় আউট হতে হবে। বা আমি এটা রাহুল দ্রাবিড়কেও অনেকবার জিজ্ঞেস করেছি যে এত গল্প শুনি, এ ফিক্স করেছে, ও ছেড়ে দিয়েছে, তোমাকে কেউ কোনোদিন বলেছে যে তুমি তুমি এই ম্যাচটা ভালো খেলো না? বললো না। তাহলে যদি একটা প্লেয়ারের দ্বারা আমি মনে করি কোনোদিন ম্যাচ ফিক্স সম্ভব নয়। আর সচিন তেন্দুলকরের ক্ষেত্রে আমি ক্যাপ্টেন্সির দিকে যাব, সে কিন্তু খুব সেই জিনিস, সে কিন্তু প্রথম শুরু করে ক্যাপ্টেন খুব ভালোভাবে, সে সেঞ্চুরি করেছে, রান করেছে, কিন্তু ক্যাপ্টেন্সি এমনই একটা জিনিস যত সময় যাবে ইট গেটস টাফার। সেই জন্য আমি মনে করি মহেন্দ্র সিং ধোনি খুব কপাল ভালো যে উনি এমন একজন লোক সাথে পেয়েছেন তাকে খারাপ সময় কিন্তু সাপোর্ট করেছে, যে যেটার থেকে আমরা মহেন্দ্র সিং ধোনি রিভাইভাল দেখছি আবার, ইংল্যান্ডে গিয়ে জেতা, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জেতা, এখানে অস্ট্রেলিয়াকে হারানো, যে কোনো মানুষের ক্ষেত্রে তার ওই লাল পিরিয়ড সবার আসবে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন এবিপি আনন্দেরও টিআরপি পড়বে, কিন্তু তখন যদি সুমন দাকে বা সুমনকে যদি সাপোর্ট করা হয় সে কিন্তু আবার সেটা ফিরিয়ে আনতে পারবে। সব ক্ষেত্রে মানুষের কোনো ছবি জিতে সব ছবি হিট করবে না, এ তার মানে এই নয় যে জিত খারাপ হিরো, তার আবার কিন্তু ছ মাস বাদে প্লেয়ার তৈরি করার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যখন তার খারাপ সময় তুমি যদি মনে করো তার অ্যাবিলিটি আছে তাকে ঠেলা সাপোর্ট দাও। ভারতবর্ষের ক্রিকেটের 1985 সালের আর 2000 সালে তফাত হচ্ছে, তুমি ধোনিকেই দেখো, ধোনি এই যে আমরা এত বলি এই ঈশান্ত শর্মা আবার, বাট ঈশান্ত শর্মা কিন্তু আছে টিমে, এটা কিন্তু ধোনির একটা প্লাস পয়েন্ট, সে কিন্তু টিমটাকে তৈরি করতে পারছে। আমি মনে করি জীবনের সব ক্ষেত্রে এই জিনিস দরকার, তাই সচিন তেন্ডুলকর যখন দরকার ছিল ওকে টিমে সাপোর্ট করার, ইয়াং গাঙ্গুলি বা ইয়াং দ্রাবিড় ওই কনসিস্টেন্টলি তাকে সাপোর্ট করতে পারেনি, সেই জন্য তার ক্যাপ্টেন্সি ফর্ম পড়েছে। হ্যাঁ বলতে পারো ট্যাকটিক্যালি হয়তো ঠিক নয়, অনেক জিনিস ভুল করেছে, হতে পারে প্লেয়ারদের কাছ থেকে এক্সপেক্ট করেছে, শ্রীনাথকে মিড অফে দাঁড়িয়ে এত কিছু বলতো যে শ্রীনাথ লাস্টে ফেড আপ হয়ে গেছিলো যে আমি আমার মতো বল করব, তুমি এত কিছু বলতে পারবে না মিড অফ থেকে, বাট দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। আর আরেকটা জিনিসও, মানুষ তো জীবনে সব পায় না, সচিন তেন্ডুলকর যা পেয়েছে তাতে ক্যাপ্টেন্সিতে না পেলে কী যায়?